নতুন করে হামলায় গেল 24 ঘন্টায় গাজায় আরো 71 জনের প্রাণ গেছে। নতুন করে নেতানিয়াহুর রাফায় হামলার পরিকল্পনাকে আন্তর্জাতিক আদালতের রায় অমান্যের অপরাধ বলছে জাতিসংঘ। একই সঙ্গে ফিলিস্তিনিদের কাছে অবিলম্বে খাদ্য ও মৌলিক চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে ইসরায়েলকে সহায়তা নির্দেশ দিয়েছে সংস্থাটি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পরেও গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত। নতুন করে প্রাণ গেছে আরও 71 জনের। এর মধ্যে গাজার একটি স্পোর্টস সেন্টারে হামলায় নিহত হন 15 জন। এছাড়া হামলার শিকার হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি মসজিদ। গাজার পাশাপাশি সিরিয়াতেও হামলা চালাচ্ছে ইসরায়েল। আলেপ্পা শহরের কাছে বিমান হামলায় 5 হিজবুল্লাহ সদস্য সহ অন্তত 40 জন নিহত হয়েছে। লেবাননেও জোরদার হয়েছে আক্রমণ। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গাজায় হামলা বন্ধ না হয় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে পাশ হওয়া আন্তর্জাতিক প্রস্তাবকে অমান্য করেই চলছে ইসরায়েল। একই সঙ্গে ফিলিস্তিনে ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। এছাড়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসেও অবাধে ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। 7ই অক্টোবরের হামলার পর থেকে এ পর্যন্ত প্রায় 33,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনাহার চলছে পুরো অঞ্চল জুড়ে। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।